মির্জাউল নেট সেন্টারে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সে ভিডিওটি ছিল মোবাইল হারিয়ে যাওয়ার আগে কি করে রাখতে হবে মোবাইলের মধ্যে। আজকে আমার সেই ভিডিওর সেকেন্ড পার্ট, এই ভিডিও হচ্ছে মোবাইল হারিয়ে যাওয়ার পরে কি করতে হবে। সেটা ছিল মোবাইল হারিয়ে যাওয়ার আগে, এটা হবে হারিয়ে যাওয়ার পরে। আমি হয়তো আপনাদের বলেছিলাম, আপনারা যে মোবাইলে আপনাদের ইমেল আইডিটা ইউজ করছেন সেই ইমেল আইডিটা লিখে রাখতে বা মনে রাখতে। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই মোবাইল হারিয়ে গেলে আমাদের সেই ডাটাগুলো কিভাবে ডিলিট করতে পারি বা সেগুলো মুছে ফেলতে পারি, আর সেই ফোনটিকে খুঁজে পেতে সাহায্য করে কীভাবে দেখে নিই। তাহলে আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করি। আসুন, আমি এখানে আমি একটা ব্রাউজার ওপেন করলাম আর দেখে নিই কী করতে হবে। এখানে ওপেন করার পর আপনারা করবেন এই জায়গাটাই লিখবেন অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার, অ্যাড্রেস বারে লিখলেন অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার বা গুগলও লিখতে পারেন। আমি লিখেছি অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার, এবার এন্টার করুন। এবার এন্টার করার পর আপনি এই অপশনটাতে আসুন, অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার, এখানে আসুন। অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন বলছে, ওয়েলকাম টু মাই অ্যান্ড্রয়েড, ফাইন্ড মাই ডিভাইস। এখানে ইমেল আইডি, ওই যে ইমেল আইডিটা আপনাদের সেভ করে রাখতে বলেছিলাম, মনে রাখতে বলেছিলাম, সেই ইমেল আইডি আপনারা দেন। আমি দেখার জন্য আমি আমার ইমেল আইডিটা দিচ্ছি, আপনারা আপনার ইমেল আইডি দেবেন। এখানে সরি, ইমেল আইডিটা ভুল ছিল। এবার নেক্সট করুন। নেক্সট করার পর পাসওয়ার্ড দিতে ভুলবেন না, পাসওয়ার্ড দিন। আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, এবার ওপেন করুন, দেখা যাক কি হয়। এই যে দেখুন, যেমনই আমি ওপেন করলাম সেটা, তার মধ্যে থেকে এখানে একটা মোবাইল এসছে, তার মানে এটা আমার মোবাইল আসুস জেনফোন ম্যাক্স, আমার মোবাইল এটা, মোবাইল আমার আর 46% চার্জ আছে আমার মোবাইল, তাই সেই মোবাইলটা আমাকে দেখাচ্ছে এখানে। এবার কথা হচ্ছে কিভাবে ডিলিট করব। সেই ডাটাগুলো এখানে ইরেজ দেখতে পাচ্ছেন, এই যে অপশনটা, ইরেজে ক্লিক করলেই আপনি সেই সমস্ত ডাটাগুলো ডিলিট করতে পারবেন। এখানে লক দেখতে পাচ্ছেন, যদি মনে করেন যে আপনার ডিভাইসটাকে আপনি লক করে দিবেন তাহলে এইখানে লক অপশনে ক্লিক করবেন। এবার আরেকটা জিনিস দেখুন, এখানে তিনটে অপশনের মধ্যে প্লে সাউন্ড লেখা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সেই মোবাইলে রিংটোন বাজবে। এই যে দেখুন, আমি ক্লিক করলাম, আমার সেই মোবাইলটি আমার পাশে আছে, রিংটোন বাজছে, স্টপ রিংকিং, স্টপ হয়ে গেল, রিং বাজছে। কিন্তু যাই হোক, আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। এবার দেখুন, এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার মোবাইল, এখানে কিন্তু আমার মোবাইলটা আছে। আপনি বড় করলে আরও দেখতে পাবেন, ভালো করে দেখুন সেই মোবাইল কোথায় আছে, দেখুন নিচে নিয়ে আসুন। আমাদের যে মোবাইল এইখানেতে আছে, এটা রাস্তা, রাস্তার মোড়ে এই জায়গায় আমার মোবাইলটা আছে। আপনি তো বুঝতে পারছেন কত দূর আছে, সেই জায়গাটাই মোবাইলটা আমার পাওয়া গেছে। যাই হোক বন্ধুরা, কথা বাড়িয়ে লাভ নেই, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, একটুখানি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন, আর যদি মনে করেন বন্ধুদের আমি সাহায্য করব তাহলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকেন বন্ধুরা, আবার কোনো ভিডিওর সাথে দেখা।